লাভ হবে এই কারণে খরা মৌসুমের খাত থেকে কার লাভ লাভ হওয়া তো দূরের কথা লাভ হবে কিভাবে খরা মৌসুম না অর্ধেক পাট যে নষ্ট নষ্ট হয়ে গেল এখন লোকজন দিয়ে কিভাবে লাভ হবে এটা পাট তো আবাদ করা হয়েছে কারণ এই খরায় পাট মরে গেছে এখন এই পাটটা কাটতেছি 500টা রোজ এবং পাট জাগ দিম কই এই জায়গাটা নাই পাটে লাভ হবে না 2700 বা 2500 বাজার এতে লস যাবে চালান আসবে না পাট বিক্রি করে কৃষকের পোষায় না কারণ সারের দাম বেশি আকাশের বৃষ্টি নাই আর ট্রলি করে ওদিক থেকে মাঠ থেকে তোমার পাট আনতে হয় পাট মাঠ থেকে আনে নদীতে ডুবাইতে হয় তারপরে গড়ে তারপরে ট্রলি ভাড়া দেও আবার কামাল খরচের দাম বেশি সারের দাম বেশি এই জন্য কৃষকের পোষায় না ওই যে ওই ওইভাবে ওই হিসাবে কৃষকের পাট যদি 4000 টাকা মন হয় তাহলে একটু পড়তা হয় কামাইলে কিষানে খরচ ধরতে তো এমনি পানিতে ডুবানো ধোয়ানো নিম্নে 25000 টাকা খরচ হয় কিন্তু সেই হিসাবে তো পাটের দাম পাচ্ছি না পাটের দাম তো 1000 2000 2500 2000 1800 ঠিক নাই এদিকে মনে করো সারের দাম বাড়তি আমি 50 শতক পাট করছি বাবা 50 শতক পাট করে আমার যে পাটের রায় পাট তো মরে যাচ্ছে তার ভিতরে পানি নাই যে পাটের রেট তাও তো পয়সা পাবো না মনে হয় এই 2400-2500 টাকা পাটের রেট আমার তো কৃষক জাম পরিস্থিতি আমার তো পয়সাটাই উঠবে না পাটের দাম বেশি তেলের দাম বেশি আমরা কৃষক কয়দিকে কুলাবো আমার তো নিজেরই জান চলে না আরও 10টা লোককে আমি কীভাবেই সংগ্রহ করব কৃষি ওখানে আমাদের তেল খাচ্ছে ওখানেও তো আমরা ধরা খাচ্ছি 125 টাকার তেলের লিটার কৃষক আমরা যেই জায়গায় পড়ে গেছি মানে ফাটাবাসের জায়গায় পড়ে গেছি এদিকেও কুলাইতে পারি না ওইদিকেও কুলাইতে পারি না গতবারের তুলনায় এবার পাটের দাম মোটামুটি ভালো আছে বাজার চলতেছে মোটামুটি 2800 থেকে 3000 টাকা মন কৃষক অনেকটা খুশি সন্তুষ্ট তবে বৃষ্টি না হওয়ার কারণে কৃষক একটু দুশ্চিন্তায় আছে পাট এখনও গড়াইতে পারেনি এখনও মনে করেন ঘরে তুলতে পারেনি